পুরো বিশ্বের মতো বাংলাদেশও আগ্রহভরে তাকিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। মিট রমনি নাকি বারাক ওবামা কে হবেন বিজয়ী, এ কৌতূহল ছিল বাংলাদেশের মানুষের মাঝেও। শেষ পর্যন্ত বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ওবামাকে স্বাগত জানিয়ে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে। বুধবার সিলেট সফরকালে নগরীর গুটাঠিকরে কৃষক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গহর রিজভি সরকারের এই প্রতিক্রিয়া জানান। নিশ্চয়ই ইতিবাচক, কেননা গত চার বছরে আমরা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছি। গহর রিজভি আরও বলেন, গত চার বছরের মেয়াদকালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেরকম ছিল, বারাক ওবামা পুনর্নির্বাচিত হয় সেই সম্পর্ক আরও জোরদার হবে। আমরা প্রেসিডেন্ট ওবামার চারটা প্রায়োরিটি এরিয়ার পার্টনার, এটা একটা ভেরি মানে এর খুবই স্পেশাল পজিশনে আমরা আছি। উনি যখন রিএলেক্ট হয়েছেন, আশা করছি এগুলো আমরা আরও দ্রুতভাবে এগিয়ে যাব অন্য অন্য এরিয়াতে। গহর রিজভি বলেন, প্রেসিডেন্ট পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পলিসির তেমন কোনো পরিবর্তন হয় না, আর তাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক সবসময় অটুট থাকবে। কিন্তু যদিও আমরা খুবই খুশি প্রেসিডেন্ট ওবামা আবার ফিরে এসেন, এটা একটা কথা বলতে হবে, কেননা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 40 বছরের সম্পর্ক, বন্ধুত্ব। ওখানে যেই কোনো প্রেসিডেন্ট আসুক না আসুক, আমাদের সম্পর্ক কোনো ক্ষতি হবে না, বরং চেয়ে আরও ভালো হবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।